টেকনিক্যাল ট্রেডে দেখো আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। আইকিউ হবে অ্যাকচুয়ালি টেকনিক্যাল ট্রেডের জন্য 100 নম্বরের, ইংরেজি হবে 50, পদার্থবিজ্ঞান 25 এবং গণিত হবে 25। আজকের ক্লাসে আমরা শিখব বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনায় এন্ট্রি পদে যারা আবেদন করবা, যারা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। যারা উপস্থিত সোলজার একাডেমির ছাত্র এবং ইউটিউবের শিক্ষার্থীরা, ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখো। পরীক্ষার প্রস্তুতি হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীতে শিক্ষাগত যোগ্যতাটা একটু বেশি থাকতে হয়। বাংলাদেশ বিমান বাহিনীতে দেখো অনেকগুলো ট্রেডে সার্কুলারে লোক নেয়। প্রথমে দেখো টেকনিক্যাল ট্রেড, বাবা দেখা যাচ্ছে তো, নন টেকনিক্যাল পুরুষ প্রার্থীদের জন্য টেকনিক্যাল ট্রেড, এটাও পুরুষ প্রার্থীদের জন্য প্রোভোস্ট, পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারে। খুব মনোযোগ সহকারে দেখো, তোমরাই তো ইনশাল্লাহ আগামীতে বিমান সেনাতে পরীক্ষা দেবে। এরপরে চিকিৎসা সহকারী পুরুষ এবং মহিলা, এই ট্রেডে পুরুষ এবং মহিলা উভয়ে পরীক্ষা দিতে পারে। PFNDI পুরুষ এবং মহিলা এখানে দিতে পারে, IT সহকারী পুরুষ প্রার্থীরা দিতে পারে, ঠিক আছে। এখন আমরা পয়েন্টটা একটু জেনে নিই, কোন ট্রেডে আবেদন করতে চাইলে বিমান বাহিনীতে কত পয়েন্ট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে তোমাকে বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করতে হবে এবং তোমার GPA থাকতে হবে 3.5, সমমান কিন্তু, ঠিক আছে। এরপরে নন টেকনিক্যাল ট্রেডে 3.5 জোরে পেতে হবে। এটা SSC তে যে কোনো শাখা থেকে, মানে বিজ্ঞান শাখা সহ অন্যান্য শাখা থেকে যারা পড়ছো তারা বা সমমান, তারা কিন্তু পরীক্ষায় আবেদন করতে পারবা। এরপরে MTOF ট্রেডের ক্ষেত্রে তোমাদের SSC তে বিজ্ঞান শাখা থেকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে GPA, বোঝা গেছে? MTOF ট্রেড মানে যেটা ড্রাইভিং সেকশন আর কি। এরপরে প্রভোস্ট, প্রভোস্ট হচ্ছিল SSC তে যে কোনো শাখায় ন্যূনতম GPA 3.5 পেতে হবে। কাদের 3.5 আছে SSC তে আমাদের ছাত্রদের হাত তোলো তো, ফাইন, মোটামুটি সবারই তো আছে, তার তো নো টেনশন, যে কোনো ট্রেডেই তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, হাত নামো। এরপরে চিকিৎসা সহকারী দেখো মহিলা এবং পুরুষ SSC তে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে। PFNDI এখানে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারে, এখানে সর্বনিম্ন SSC তে তোমার যে কোনো শাখা থেকে 3.5 জোরে পেতে হয়। এরপরে IT সহকারী SSC তে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 জোরে পেতে হবে, ঠিক আছে। শুধুমাত্র একমাত্র জায়গা যেটা হচ্ছিল MTOF ট্রেড, এখানে শুধুমাত্র 3 পয়েন্ট লাগে, বাদ বাকি সব ট্রেডে হচ্ছিল তোমার কি লাগতেছে 3.5 জোরে লাগতেছে আপাতত, তাই না? ওকে, এখন আমাদের পরীক্ষা হবে কোন কোন ট্রেডে, কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, আমি কিন্তু ক্লাসে সুন্দরভাবে বুঝাই দিছি, তারপরও প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা এটাই যাতে তোমাদের মনে থাকে। এখন আমাদের পরীক্ষা জানতে হবে, মানে আমি ট্রেডে যাব, আবেদন করব, কোন ট্রেডে কত নম্বরের জন্য কোন বিষয়ের উপরে পরীক্ষা হচ্ছে। টেকনিক্যাল ট্রেডে দেখো আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। আইকিউ হবে অ্যাকচুয়ালি টেকনিক্যাল ট্রেডের জন্য 100 নম্বরের, ইংরেজি হবে 50, পদার্থবিজ্ঞান 25 এবং গণিত হবে 25। এরপরে তোমার স্বাস্থ্যগত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হয়, একটু সবগুলোর জন্য সেম। নন টেকনিক্যাল ট্রেডে দেখো আইকিউ হবে 100 নম্বরের, ইংরেজি হবে 50 এবং সাধারণ জ্ঞান হবে 50, বোঝা গেছে? এরপরে MTOF ট্রেডের ক্ষেত্রে দেখো আইকিউ হবে 100 নম্বরের, ইংরেজি 50, আর ফিজিক্স হচ্ছিল 25 এবং ম্যাথ হচ্ছিল 25। এরপরে প্রোভোস্ট ট্রেডের ক্ষেত্রে দেখো, প্রোভোস্ট ট্রেডের ক্ষেত্রে আইকিউ 100, ইংরেজি 50 এবং সাধারণ জ্ঞান 50, বোঝা গেছে? শুধুমাত্র প্রোভোস্ট ট্রেডেই কিন্তু দেখো শারীরিক দক্ষতা যাচাই করা হয়, মানে একটু শারীরিক ব্যায়াম করতে দেবে, পুশ আপ করতে দেবে, একটু দৌড়াতে দেবে, বুকডাউন দিতে বলবে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখবে। কিন্তু চিকিৎসা সহকারী ট্রেডে তোমাদের আইকিউ পরীক্ষা হবে 100 নম্বরের, সবগুলো কিন্তু বিমান বাহিনীতে MCQ আকারে পরীক্ষা হয়। কী আকারে? MCQ আকারে পরীক্ষা হয়। এরপরে ইংরেজি, ইংলিশ হবে 50-এর, ফিজিক্স হবে তোমাদের 25, গণিত হবে 25 এবং জীববিজ্ঞান হবে 25, বোঝা গেছে? চিকিৎসা সহকারীতে জীববিজ্ঞানটা আলাদাভাবে পরীক্ষা হয় আর কি, এটাই। এরপরে PFNDI এই ট্রেডে আইকিউ হবে 50 নম্বরের, MCQ, ইংলিশ হবে 50 এবং সাধারণ জ্ঞান হবে 50। এরপরে IT সহকারী ট্রেডার যারা পরীক্ষা দেবা তাদেরও আইকিউ হবে 50 নম্বরের, ইংরেজি হবে 50 নম্বরের এবং পদার্থ বিজ্ঞান এবং গণিত 25-25 করে 50 নম্বরের পরীক্ষা হবে। এখন তোমরা কোন ট্রেডে দিতে চাও,
টেকনিক্যাল না নন টেকনিক্যাল? নন টেকনিক্যাল, তোমাদের ইচ্ছা মতো তোমরা দিবা। যে যেই পরীক্ষা দিতে যাও না কেন, আমার এখান থেকে ক্লাসে তোমাদেরকে শিট দিছি, পরীক্ষা নিচ্ছে, বুঝাই দিচ্ছে, বাসায় গিয়ে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাইবা। বোঝা গেছে? ইংলিশের জন্য শিট দেব, ভালোভাবে প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। বোঝা গেছে? এই আর কি বিষয়। এই হচ্ছিল মোটামুটি আমাদের বিমান সেনাতে যারা আবেদন করবা, আবেদন করে অ্যাটলিস্ট তোমরা জানতে পারলা যে পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে এবং কোন ট্রেডে আবেদন করতে চাইলে কত করে পয়েন্ট থাকা প্রয়োজন। আর বিমান সেনার জন্য একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। বিমান বাহিনীতে একটু মেধাবী ছাত্রদের চাহিদা বেশি, বিমান বাহিনীতে আইকিউগুলো একটু কঠিন হয়, ইংলিশটা একটু কঠিন হয়, ফিজিক্স বলো বা সাধারণ জ্ঞান বলো, প্রত্যেকটা বিষয় লিখিত পরীক্ষা একটু কঠিন হয়ে থাকে। বিমান বাহিনীতে বিমান সেনা পদে যেতে চাইলে তোমার পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই, মানে প্রস্তুতি ছাড়া বিমান বাহিনীর পরীক্ষাগুলোতে পাশ করা খুব কঠিন। বুঝতে পারছি? সেটা তুমি নিজে থেকে প্রস্তুতি নাও বাসায়, অথবা কোনো প্রতিষ্ঠান কোচিং সেন্টারে গিয়ে প্রস্তুতি নাও, তোমাকে প্রস্তুতি নিতেই হবে মাসবি, তাছাড়া তুমি বিমান বাহিনীতে বিমান সেনা পদে পাশ করতে পারবে না। বোঝা গেছে? তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসতে পারো। কে পারে তো? প্রস্তুতি নিলে ভালো করা যাবে। প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা এখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা, আর হচ্ছে হলো মেডিকেল পরীক্ষা, চারটা বিষয়ের উপরে আমরা কোর্স করাই। যারা আসছে তারাও এই চারটা বিষয়ের উপরে কোর্স করছে, তোমরা আসলে তোমরাও এই চারটা বিষয়ের উপরে প্রস্তুতি নিতে পারবা। বাকিটা প্রস্তুতি নিলেই বুঝতে পারবা যে ভালো শিখছো নাকি খারাপ শিখছো। সবাই বলে ভালো, যারা বসে আছে তারাও বলে ভালো নাকি খারাপ? ভালো ভালো। তোমরা আসলে ভালো কিছু শিখবা, ভালো কিছু শিখে পরীক্ষা যখন দিতে যাবা অবশ্যই ভালো কিছু করতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।